মেক ট্যাগ কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস, অর্থাৎ নিচের বাক্যগুলো ট্যাগ কোশ্চেন তৈরি করো। এই প্রশ্নগুলো এসেছিল এসএসসি বরিশাল বোর্ড 2022 সালের পরীক্ষায়। তাহলে প্রথমেই সেন্টেন্স আছে যে ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্সু, যে সত্যবাদিতা একটি মহৎ গুণ। এর ট্যাগ হবে হচ্ছে ইজেন্ট ইট, ইজেন্ট ইট মানে নয় কি। পরের সেন্টেন্স আছে নাথিং ইজ বেটার দ্যান দিস কোয়ালিটি, অর্থাৎ এই গুণের চেয়ে সত্যবাদিতার চেয়ে এত মহৎ গুণ বা বড় গুণ আর হয় না। তাহলে এর ট্যাগ হবে ইজ ইট মানে হয় কি। এর পরের সেন্টেন্স আছে এভরিবডি লাভস এ ট্রুথফুল পার্সন, অর্থাৎ সকলেই একজন সত্যবাদীর লোককে পছন্দ করে। তাহলে এভরিবডির জন্য হবে কি দে, তাহলে আর লাভস এর জন্য এর ভিতরে আছে ডু বা ডাস। তাহলে এভরিবডি লাভস এ ট্রুথফুল পার্সন, তাহলে ডন্ট দে, অর্থাৎ সকলেই একজন সত্যবাদী লোককে পছন্দ করে। ডন্ট দে পছন্দ করে না কি। এর পরের সেন্টেন্স আছে ফলো দ্য ফুটপ্রিন্টস অফ ট্রুথফুল পার্সন, অর্থাৎ সত্যবাদী লোক এর ফুটপ্রিন্ট বা পদাঙ্ক বা পদচিহ্ন অনুসরণ করো। তাহলে এর ট্যাগ হবে হচ্ছে উইল ইউ, উইল ইউ ইম্পারেটিভ সেন্টেন্স, এই ক্ষেত্রে উইল ইউ মানে ফলো করবে কি। এর পরের সেন্টেন্স আছে লেট আস ট্রাই টু বি ট্রুথফুল, তাই চলো আমরা সকলেই সত্যবাদী হওয়ার চেষ্টা করি। তাহলে লেট আস ট্রাই, তাহলে শ্যাল উই, এটা হবে শ্যাল উই। লেট আস যখনই থাকবে তখনই তার ট্যাগ সবসময় হবে শ্যাল উই। এর পরের সেন্টেন্স আছে ইট ইজ দ্য আইডল হু হার্ডলি থিঙ্ক অফ হার্ড লেবার, মানে অলসেরা হচ্ছে তারাই যারা কখনোই হার্ড লেবারের কথা চিন্তা করতে পারে না বা কঠোর পরিশ্রমের কথা চিন্তা করতে পারে না। তাহলে এটা ট্যাগ হবে ডু দে, অর্থাৎ অলসরা চিন্তা করতে পারে কি। পরের সেন্টেন্স আছে আই থিঙ্ক এভরিবডি নোস ইট, আমার মনে হয় বা আমি মনে করি সকলেই এটা জানে। তাহলে সকলেই এটা জানে, এটা হবে হচ্ছে এর ট্যাগ হবে হলো সকলেই জন্য, এর জন্য দেন দে, তাহলে ডন্ট দে। এভরিবডি নোস ইট, এর ট্যাগ হবে ডন্ট দে।